আল্লাহ রাব্বুল আলামিন কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নয়? এই বিশ্বাস আছে নি? সূরা তিনের শেষ আয়াত আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক। বিচারক না? এই বিশ্বাস আছে না নাই? যদি সেই বিশ্বাস থাকে তাহলে আপনাদের সবার কাছে আমার অনুরোধ, কবরের বাজার সবাই করবেন। কি করবেন? পরকালীন বর্জকি জীবনের বাজার, মানে পরকালের বাজার, যেখানে আপনার ছেলে মেয়ে সন্তান সন্ততি কেউ আপনার আপন নয়, সেখানের বাজার আপনাকে করতে হবে। আর সেখানের বাজার করতে হলে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কে? হক্কানি আলেমরা, হক্কানি আল্লাহর অলিরা। বাজার করতে হলে তাদের সাথে প্রেম করতে হবে, তাদের সাথে শত্রুতা নয়। তাদের সাথে শত্রুতা করলে পাহাড় পরিমাণ নেক আমল করেও জাহান্নামে যেতে হবে, আপনাকে কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ বলছে ওরা হক্কানি আলেম হতে হবে, কিন্তু ভোল টোল ফতুয়া দেয়, লেখাপড়া জানে না, ফাইভ পাস করছে বলে মুফতি উল্টাপাল্টা ফতুয়া দেয়, এই রকম কাউকে কি করা যাবে না? অ্যাকসেপ্ট করা না। আপনি দেখবেন মেম্বার সাহেব, হক্কানি মুফতিদের কিন্তু যথেষ্ট অভাব। যারা সঠিক মুফতি, যারা যাদেরকে বলা হয় এডুকেশন স্কলার, এই ধরনের মুফতি কিন্তু বাংলাদেশে যথেষ্ট অভাব। কিন্তু জাল মারলে, একটা জাল ফেললে কিন্তু মুফতির অভাব হবে না। এই রকম মুফতির সাথে আবার সম্পর্ক করা, যেই মুফতি ভালো কোনটা মন্দ কোনটা, রাইট কোনটা রং কোনটা, সেটা নিজেই বোঝে না, ঠিক কিনা বলেন? আরো জোরে। কেন বলেছি জানেন? সম্মানিত উপস্থিতি, এই কথা বলার পিছনে অন্যতম কারণ হলো কি জানেন? এদিকে তাকান, আমাদের এই বর্তমান সমাজ, কিন্তু বর্তমানে পৃথিবীর, গোটা পৃথিবীর অবস্থা কিন্তু কেয়ামত একদম কাছাকাছি। কেয়ামত কিন্তু আমাদের খুবই কাছাকাছি। কেন জানেন? আল্লাহর হাবিব একবারে নিশ্চিত করে দিয়েছেন কেয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। তারা আলেমরা, একজন মুসির কথাও কিন্তু বলেনি, একজন মুচি রাস্তার পাশে বসে বসে যত সেলাই করে, আমি কিন্তু মুসিকে কিন্তু ছোট করে দেখছি না। এই বর্তমান পৃথিবীর প্রেক্ষাপটে কিন্তু তাকে ছোটই করা হয়, তাকে আমরা ছোট চোখেই দেখি, ঠিক কিনা বলেন? ওই রকম ব্যক্তির কথাও বলে যারা বাথরুমের ময়লা পরিষ্কার করে, আমি তাদেরকেও ছোট্ট করে দেখছি না, কিন্তু এই পৃথিবীর প্রেক্ষাপট অনুযায়ী তাদেরকে মানুষ সোজো করে ছোট করে দেখে, ওই ব্যক্তির কথাও কিন্তু বলা হয় নাই। বলা হয়েছে আলেমের কথা, সাবধান, কিন্তু সাবধান, সেই আলেমের কথা বলা হয়েছে, কারণ সে তার নিজ স্বার্থের জন্য, নিজের দলীয়করণ করার জন্য মন গড়া ফতুয়া দিয়ে সাধারণ মানুষকে ধ্বংস করে দিবে। ওই সমস্ত মা আলেম গুলো থেকে আমাদেরকে পরিপূর্ণভাবে সাবধান হতে হবে। এটা কার নির্দেশ? এই সমস্ত আলেমরা কেয়ামতের আলামত নবী বলেছেন। আমার কথা কি আপনাদের বুঝতে অসুবিধা হয়? সম্মানিত উপস্থিতি, আমিও বাঁচতে হবে, আপনাদেরকেও বাঁচাতে হবে, আমিও বাঁচবো, আপনারাও বাঁচবেন। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে বলে আজকে এসেছি, যেহেতু আমার কথা হলো আজকে আপনাদেরকে কিছু তথ্য দিব, যত তথ্য পাবেন ততই কিন্তু নিজে আমল করতে পারবেন, আমল আপনাদের দ্বারা আমল করা সম্ভব হবে, ঠিক কিনা বলেন? আমাদেরকে নিজেদের কবরের কথা ভাবতে হবে, আমাদেরকে আমাদের পরকাল মিজানের কথা ভাবতে হবে, আমাদেরকে ফুলছেরাতের কথা ভাবতে হবে। যেহেতু মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের এই মাহফিল, তাহলে আমাদেরকে সেই দিকে নজর বন্ধরে আমার, যদি আপনি মুমিন হতে পারেন।